নিয়েছি হচ্ছে প্যাশন প্লাস, হিরো হন্ডা প্যাশন প্লাস গাড়ি নিয়েছি। দেখুন এখানে ক্লাস প্লেট চেঞ্জ, দেখুন এখানে মোবিল নেই গাড়িতে, একটু গাড়ি মোবিলও খাচ্ছে। আমি এখানে ক্লাস প্লেট চেঞ্জ দেখাবো, গাড়ি স্টার্টিং প্রবলেম করছে, স্টার্টিং প্রবলেমটা সলভ করবো। দেখুন আমি খুলছি, আমি সাইলেন্সার খুলে নিয়েছি, এখানে পাদানি খুলে নিয়েছি, এখানে কভার খুলে নিয়েছি, সিট তুলে নিয়েছি। দেখুন আমি এবার খুলছি, এবার আমি ক্লাসের তারটাও খুলেছি, আমি এখানে প্রতিটা 8 নম্বর নাট খুলে নেবো। এখন দেখুন ভিতরে পুরো পুড়ে গেছে, আমি এখান থেকে এবার এই 4 মাথা নাটগুলোকে খুলে নেবো। এর মধ্যে একটা নাট আছে, এখানে 10 নম্বর 4টা নাট খুলে নেবো, এখানে তলার বাটি খুলে নেবো। নিয়ে দেখুন আমি ক্লাস প্লেটটা দেখুন পুরো গজছে, আমি বার করে নেবো। দেখুন 4টি স্ক্রুকে আমি খুলে নিয়েছি, এবারে দেখুন এখান থেকে আমি এটাকে খুলে নেবো। দেখুন এটাকে খুলে নেওয়ার জন্য গামলাটা একটু এগিয়ে আনলাম, কারণ হচ্ছে থেকে মোবিল পড়বে। দেখুন এক হাতে মোবাইল, এক হাতে তো আমার পড়ে যাচ্ছে। দেখুন এবার এখানে আমি কাটা নাটটা খুলে নেবো, নেওয়ার পর এটা বার করে নেবো। নিয়ে 4টে 10 নম্বর নাট খুলবো, রিন্সটা লাগিয়ে দিয়েছি আমি। এবার এখান থেকে পোলার লাগিয়ে আমি খুলে নিচ্ছি এটাকে, রিন্সটাকে লাগিয়ে দিয়েছি আমি। দেওয়ার পরে আমি এখানে আমি একটা যোগান ধরেছি, আমি গুটি হ্যান্ডেল দিয়ে এটাকে খুলে নেবো। দেখুন এই নাটটা আমি এখান থেকে খুলে নিয়েছি, দেখুন আমি এখানে ক্লাস ব্যালেন্সটা খুলে নিলাম। এখানে দেখুন দুটো 10 নম্বর নাট আছে, বাটির মধ্যে 10 নম্বর নাট দিয়ে খুলে নিচ্ছি আমি। দেখুন বাটি আমি খুলে নিচ্ছি, এবার 4টে 10 নম্বর নাট খুলছি আমি। দেখুন আমার এক হাতে মোবাইল, এক হাতে বলে আমি খুলতে পারছি না। দেখুন 4টে 10 নম্বর নাট আমি ঢিলা দিয়ে নিয়েছি, দেখুন আমি 4টে 10 নম্বর নাটি খুলে নিচ্ছি। দেখুন 4টি স্প্রিং, দেখুন এবার এখান থেকে আমি ইনারটা খুলে নেবো, তার জন্য আমি পোলার ধরাবো। দেখুন ক্লাচ পোলার আমি ধরিয়ে দিয়েছি, এখানে দেখুন আমি রেঞ্চটাকে নিয়ে নিয়েছি, আমি নাটটাকে খুলে নিচ্ছি। দেখুন এখান থেকে এই নাটটা আমি খুলে নিলাম, এখানে একটা ওয়াশার আছে, ওয়াশারটাকে বার করে নিলাম। দেখুন ক্লাস প্লেটটাকে বার করে নিচ্ছি আমি। দেখুন আমি পুরো ক্লাস প্লেট খুলে নিয়েছি, কাটা ওয়াশার সব বার করে নিয়েছি, এখান থেকে ওয়াশারটা বার করে নিলাম। দেখুন হাউজিং বার করে নিয়েছি আমি। এবারে দেখুন আমি লেদের কাজটা করিয়ে এনে ফিটিংসটা দেখাবো। দেখুন আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আমি লেদ থেকে সব কাজ করিয়ে নিয়ে এসেছি, প্রতিটা জিনিসের লেদ থেকে কাজ করিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমি এখানে একটা গোস্টের মোবিল নিয়েছি, যেহেতু গাড়িটা মোবিল খাচ্ছে, আমি অরিজিনাল যে পিস্টন আছে গোস্ট কোম্পানি, আমি পিস্টন যে কোম্পানি আছে সেই কোম্পানির গোস্টের মোবিল নিয়ে নিয়েছি। দেখুন সেই কোম্পানিরই, দেখুন আমি এখানে দিয়েছি হচ্ছে অ্যাপাচি 8 টিয়ারের ক্লাস প্লেট, আমি হিরো হন্ডারটা দেইনি। আমি ভালো করে ক্লাস প্লেটগুলোর মোবিল লাগিয়ে নিলাম। দেখুন আমি প্লেটটাকে ভালো করে সেটিং করে দিচ্ছি, দেখুন এখানে আমি সেন্টার বসিয়ে দিলাম, ক্লাস প্লেট সেটিং হয়ে গেছে। দেখুন আমি এবার এখানে হাউজিংটাকে ঢুকিয়ে দিচ্ছি, আমি তার আগে দিচ্ছি বুসটাকে ঢুকিয়ে। বুসের তলায় কিন্তু অবশ্যই একটা ওয়াশার দেওয়া থাকবে, এই যে ওয়াশারটা এখানে আছে, বুসটাকে ঢুকিয়ে দিলাম। দেখুন হাউজিংটাকে আমি বসিয়ে দিচ্ছি, এখানে একটা লো ওয়াশার নিয়েছি, একটা চাপা ওয়াশার নিয়েছি, দুটো কাটা ওয়াশার নিয়েছি, এখানে ফিটিংস করব। দেখুন এখানে আমি
কাটা ওয়াশারটা দিয়ে দিলাম। দেখুন আমি এবার এখানে একটু ফ্রিজ লাগিয়ে দিলাম। দেখুন দুটো কাটা ওয়াশার বসিয়ে দিচ্ছি। দিলাম চাপা ওয়াশারটা। দেখুন ক্লাস প্লেটটা আমি ঢুকিয়ে দিচ্ছি, যার ক্লাস প্লেট ওখানে জন্য আমি দুখানা ধরিয়ে দিলাম সুবিধার্থে। দেখুন আমি ওখানে ক্লাস প্লেট ঢুকিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি ওয়াশার দিয়ে নাকটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন নাকটাকে টাইট করে দিচ্ছি ভালো করে। দেখুন চার পিস দিয়ে ওখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন চারটে দশ নম্বর মাছ আছে আপনার। আজকের ক্লাস প্লেট দেওয়ার একটাই কারণ গাড়ির টানটা বাড়ার জন্য, ফিল সার্ভিসটা ভালো থাকার জন্য। আপনারাও লাগাতে পারেন। এখন ক্লাচ বাটিটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি ব্যালেন্সারটা লাগাচ্ছি। ব্যালেন্সারটা লাগানোর জন্য একটা জিনিস দেখুন, ব্যালেন্সারটা আমি নিজের যেতে ভুলে গেছি। দেখুন এখানে একটু প্রবলেম আছে, তো আমি এটাকে এ করে দেবো। দেখুন ব্যালেন্সটা সহজেই যেন ঢোকে, যেন আমি ফ্যাট ফ্যাট করবেন না, তাহলে কিন্তু কোনো গাঁদাটা নষ্ট হবে। এখানে আমি একটা ওয়াশার দিয়ে দিলাম, নাকটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি চেম্বারটা নিয়ে নিয়েছি। দেখুন এখানে বুস্টটা কিন্তু নেই, বুস্টটা পুরো রয়েছে। আমি খেয়াল করতে হবে বুস্টটা সবার আগে, বুস্টটা দিয়ে নিয়েছি। Thank you.
দেখুন আমার ক্লাসটা কত সুন্দর খেলছে, দেখুন এবার আমি নাটগুলোকে টাইট করছি। প্রতিটা নাটের কিন্তু মাপ আছে, তিনটে নাট বড় থাকে, একটা মিনিট থাকবে। এখন ক্লাস আমি পারফেক্ট করেছি, এখন দেখুন পারফেক্ট হয়ে গেছে। দেখুন আমি এখানে পা দিয়ে লাগাবো, দেখুন আমি সাইলেন্সার থেকে দেখে নিচ্ছি। এখন এখন পা গেছি আমার, তাহলে আমি মিনিটটাকে ঢেলে রাখছি, যেহেতু ক্লাস পরীক্ষা দিচ্ছি। দেখুন আমি এখানে একটা কিট লাগিয়ে নেবো, কিট লাগিয়ে লাগিয়ে দেবো, বলে বলে অভ্যাস হয়ে যাবে। চাল দেখুন ওভারফ্লো তেল যেটা আছে, ওভারফ্লো ওভেন করে ঢুকে চাই, সেই ওভারফ্লো ওভেন করে তেল যখন খায়, দেখুন দেখুন টাইট হয়ে গেছে। দেখুন আমি একটা ইঞ্জিকে আর নিয়েছি, নিউ প্লাগ একদম ইঞ্জিকে আর,
দেখুন আমার গাড়িটা এবার স্টার্ট করছি, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে, ভিডিও বানাতে বহুত কষ্ট হয় গরমের মধ্যে। দেখুন আমি এবারে গাড়িটা স্টার্ট করছি, কমপ্লিট।